টিটার এখন আমরা চলে যাচ্ছি অর্থায়ন কার্যক্রম তার মানে আমরা ইতোমধ্যে শেষ করেছি কি কি শেষ করেছি দুটো এক পরিচালন কার্যক্রমের মাধ্যমে আমাদের এখানে 40000 টাকা এসেছে আর বিনিয়োগ কার্যক্রমে আমাদের এখানে 10000 টাকা মাইনাস তার মানে যতটুকু আগমন হয়েছে তার থেকে বেশি নিগমন হয়েছে আমরা এখন অর্থায়ন কার্যক্রমে চলে যাচ্ছি তাহলে অর্থায়ন কার্যক্রমে কোনগুলো আসে অর্থায়ন কার্যক্রমে আসে যদি প্রতিষ্ঠান কোম্পানি যদি লভ্যাংশ প্রদান করে এবং সেই লভ্যাংশটা নগদে হতে হবে যদি লেখা থাকে নগদে লভ্যাংশ প্রদান দেখবে যে আর্থিক অবস্থার বিবরণীর নিচে তোমার এটা লেখা থাকবে যে লভ্যাংশ প্রদান করা হলো এত টাকা তাহলে লভ্যাংশ প্রদান করলে এটা অর্থায়ন কার্যক্রমের মধ্যে আসবে মাইনাস টাকা চলে যাচ্ছে ঠিক পাশাপাশি আমরা যে কোম্পানি যদি তাদের মূলধন সংগ্রহের জন্য শেয়ার অগ্রাধিকার যুক্ত শেয়ার ঋণপত্র ইস্যু করে একটা কোম্পানি দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য শেয়ার ইস্যু করে অগ্রাধিকার যুক্ত শেয়ার ইস্যু করে ঋণপত্র ইস্যু করে এগুলা ইস্যু করলে টাকা আসে তাহলে এগুলা কি হবে প্লাস হবে ঠিক পাশাপাশি যদি এই শেয়ারগুলো অধিহারে অধিহার ইস্যু করে অধিহারে মানে বেশি মূল্যে ইস্যু করে তাহলেও টাকা আসে তাহলে এই যে এখানে লেখা আছে শেয়ার অধিহার বৃদ্ধি পেলে সেটা প্লাস হবে আর যদি কখনো কোম্পানি ঋণের কিস্তি প্রদান করে বা বন্ড পরিশোধ করে এগুলো করে তাহলে টাকা আবার কি হয় প্রতিষ্ঠান থেকে নগদ নির্গমন হয় আউটফ্লো হয় এটা মাইনাস হবে তাহলে এগুলো যোগ বিয়োগ করে ধরে নিলাম আমাদের তাহলে প্লাস প্লাস। আমরা কি করব অর্থায়ন কার্যক্রমে নগদ অর্থায়ন কার্যক্রমে নগদ সরবরাহ তাহলে শিক্ষার্থীবৃন্দ একটা বিষয়ে তোমরা আবার একটু ধারণা নাও এখানে হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রমে নগদ টাকা বৃদ্ধি পেয়েছিল চল্লিশ বিনিয়োগ কার্যক্রমে আমাদের মাইনাস হয়েছিল কত দশ এবং আবার অর্থায়ন কার্যক্রমে আমাদের প্লাস হয়েছিল বিশ তাহলে এইটা তাহলে থেকে হলো যোগ তাহলে সারা বছর ধরে এই প্রতিষ্ঠানে নগদ বেড়েছে কত পঞ্চাশ হাজার নগদ বেড়েছে পঞ্চাশ হাজার আরেকটা বিষয় মনে রাখবা যে তোমার যে আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে সেখানে কিন্তু এইভাবে লিখা থাকবে এভাবে লিখা থাকবে যে হাতে নগদ হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত নগদ কি উদ্বৃত্ত তাহলে বছরের শুরুতে একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে ধরো বছরের শুরুতে দেওয়া আছে বিশ হাজার আর বছরের শেষে দেওয়া আছে সত্তর হাজার শিক্ষার্থী বৃদ্ধ মজার বিষয় হলো কি জানো আমাদের সারা বছর ধরে নগদ বৃদ্ধি পেয়েছে কত পঞ্চাশ হাজার আর বছরের শুরুতে হাতে ছিল কত বিশ হাজার তাহলে পঞ্চাশ আর বিশ তাহলে বছরের শেষে কত হলো সত্তর এই যে দেখো তোমার আর্থিক অবস্থার বিবরণতে বছরের শেষে কত আছে সত্তর হাজার তার মিলে গেছে তার মানে আমাদের অঙ্কের কোথাও ভুল হয়নি তাহলে যদি আমরা কখনো দেখি প্রারম্ভিক হাতে নগদ সমাপনী হাতে নগদ তাহলে আমরা নিট নগদ বৃদ্ধির সাথে প্রারম্ভিক হাতে নগদ যোগ করলে যদি সমাপনী হাতে নগদের সাথে মিলে যায় তাহলে আমাদের নগদ প্রভাব বিবরণী হয়েছে শিক্ষার্থীবৃন্দ এত সময় তোমাদের সাথে পরোক্ষ পদ্ধতিতে কিভাবে নগদ প্রভাব বিবরণী করতে হয় সে বিষয়টি আলাপ করলাম সেটা হচ্ছে পরিচালন কার্যক্রমে মুনাফা ধরে শুরু করে আমরা করেছি বিনিয়োগ কার্যক্রম আমরা দেখেছি এবং অর্থায়ন কার্যক্রম আমরা দেখেছি এখন আমরা এত সময় পরোক্ষ পদ্ধতির বিশ্লেষণ করলাম যে কিভাবে উপস্থাপন করতে হয় কিভাবে অঙ্ক করতে হয় আর এবং এই প্রশ্নে কি এরকম পুরা বড় একটা তোমাকে অঙ্ক করতে বলবে হ্যাঁ তাই সেটা নাও বলতে পারে শুধুমাত্র এটা বলতে পারে পরিচালন কার্যক্রমের মাধ্যমে দেখাও নগদ প্রবাহ দেখাও অথবা বলতে পারে বিনিয়োগ কার্যক্রমের অংশটুকু দেখাও অথবা এটার উত্তর দেওয়া থাকবে বা এটার উত্তর দেওয়া থাকবে অর্থায়ন কার্যক্রম করে বললে একটি পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী তৈরি করো এবং সৃজনশীল প্যাটার্নের প্রশ্নে যে কোনোভাবে যে কোনো অংশ তোমার প্রশ্ন অনুযায়ী আসতে পারে ক খ গ ঘ এর মধ্যে ঠিক আছে তাহলে আমরা এটা দেখে নিলাম পরোক্ষ পদ্ধতিতে কিভাবে আমাদের নগদ বিবরণী তৈরি করতে হয় এখন আমরা চলে যাচ্ছি সরাসরি বড় একটা আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণীর মাধ্যমে কিভাবে নগদ প্রভাব বিবরণী করতে হয় প্র্যাকটিক্যালি আমরা এখানে করব। শিক্ষার্থীবৃন্দ আবারও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা শিক্ষার্থীবৃন্দ তোমরা তো অলরেডি স্ক্রিনে অঙ্কটি দেখেছ যে কিভাবে তথ্যপত্র দেওয়া আছে আর্থিক অবস্থার বিবরণী এবং সমন্বয়গুলো কিভাবে দেওয়া আছে এই আর্থিক অবস্থার বিবরণী এবং সমন্বয় থেকে সরাসরি অঙ্কে কিভাবে এটা প্রয়োগ করতে হয় কিভাবে এটাকে উপস্থাপন করে পরোক্ষ পদ্ধতিতে আমাদের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা সম্ভব সেটা এখন আমরা দেখে নিব আচ্ছা দেখো তোমরা একটা বিষয় নিট মুনাফা দেওয়া আছে আটত্রিশ হাজার বলেছি শুরু করতে হয় কি দিয়ে নিট মুনাফা দিয়ে এবং এই নিট মুনাফার সাথে সমন্বয় করতে হয় তোমাদের সমন্বয় করতে হয় আমার আগের ক্লাসটি তোমরা দেখবে শুধুমাত্র যারা এই দ্বিতীয় ক্লাস দেখছো তাদের দায়িত্ব হচ্ছে প্রথমে আমার প্রথম ক্লাসটি দেখে নেওয়া নগদ প্রভাব বিবরণের উপর তারপরে তুমি এখানে আসো তাহলে তোমার জন্য বুঝতে অনেক সহজ হবে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি দেনাদার ১১ সালে বাহান্ন হাজার ছিল আর এখানে ১২ সালে এসে উনপঞ্চাশ হাজার পাঁচশো দেনাদার কিন্তু হ্রাস পেয়েছে কত টাকা হ্রাস পেয়েছে পঁচিশশো টাকা আমরা জানি চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস হয় দেখো চলতি সম্পদ হ্রাস পেয়েছে এজন্য এখানে প্লাস হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি মজুদ পণ্য মজুদ পণ্য এক লক্ষ ষাট হাজার ছিল আছে এক লক্ষ উনসত্তর হাজার দুশো অর্থাৎ মজুদ পণ্য বৃদ্ধি পেয়েছে আমরা জানি মজুদ পণ্য যদি কখনো বৃদ্ধি পায় তাহলে সেটাকে কি করতে হয় সেটাকে এখানে এখানে কিন্তু প্লাস করতে হয়। আমরা পূর্বের চলে আমাদের পাওনাদার পাওনাদার আছে চল্লিশ হাজার এগারো সালে এবং বারো সালে এসে হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো তার মানে পাওনাদার আমাদের হ্রাস পেয়েছে তাহলে এখানে হ্রাস কি মনে আছে সে রিক্সার কথা বলেছিলাম যে পাওনাদার দায় হ্রাস পেলে তাই হয় আবার সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এটা কিভাবে বের হলো তোমাদের আমি একটু বলে দিচ্ছি এখানে আছে যন্ত্রপাতি এছাড়াও আট হাজার একশো টাকার একটি যন্ত্রপাতি বিক্রি করা হয় যার প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে বাইশ হাজার এবং বহিমূল্য হচ্ছে দশ হাজার এখন ক্ষতি হয়েছে বুঝবো কিভাবে দেখো এখানে আমাদের টোটাল ক্রয় মূল্য ছিল হচ্ছে বাইশ হাজার আর তার পুস্তক মূল্য হচ্ছে এখানে পুস্তক মূল্য দেওয়া আছে দশ হাজার আমরা জানি কোনো কিছুর ক্রয় মূল্য থেকে অবচয় যদি বাদ নিশ্চয়ই তাহলে অবচয় বাদ দেওয়া হয়েছে তাহলে এখানে পুস্তক মূল্য আছে কত এখানে পুস্তক মূল্য আছে দশ হাজার তাহলে দেখো কোন সম্পত্তির ক্রয় মূল্য থেকে তার পুঞ্জীভূত অবচয় বাদ দিলে পুস্তক মূল্য পুস্তক মূল্যে যদি আমরা বিক্রি করতে পারতাম তাহলে আমাদের কোনো ক্ষতি হতো না বাট আমরা বিক্রি করেছি কত টাকায় আমরা বিক্রি করেছি আট হাজার একশো টাকা তাহলে আমাদের এখানে ক্ষতি হয়েছে কত উনিশশো টাকা এই যে ক্ষতি হয়েছে কত উনিশশো টাকা আমরা জানি কোনো সম্পত্তি বিক্রয় করে যদি কোনো ক্ষতি হয় এটা অনগদ লেনদেন এইটার কারণে প্রতিষ্ঠান থেকে কোনো নগদ টাকা চলে যায় না কিন্তু নিট মুনাফাকে কমিয়ে দেখানো হয়েছে অর্থাৎ আমরা যখন নিট মুনাফা বের করেছিলাম তখন নিট মুনাফার বিপরীতে এই ক্ষতিটাকে আমরা চাষ করেছিলাম তাহলে আমাদের এই নিট মুনাফাটা কমে গিয়েছিল কিন্তু এর কারণে প্রতিষ্ঠান থেকে কোনো টাকা চলে যায়নি এই কারণে এটি যোগ করতে হবে আর আমরা পুরো অঙ্কে পড়ে দেখেছি যে আমাদের এখানে অবচয় আছে বিয়াল্লিশ হাজার অবচয় কত আছে বিয়াল্লিশ অবচয় একটি অনগদ লেনদেন এটার কারণে মুনাফা কমে যায় এই জন্য অবচয়টি আবার কি করলাম আমরা যোগ করলাম তাহলে পরিচালন কার্যক্রমে এগুলি যোগ বিয়োগ করে আমরা এখানে আসছে পঁয়ত্রিশ হাজার নশো আর নিট মুনাফা ছিল আটত্রিশ তাহলে মোট যোগ করে তেহাত্তর হাজার নশো পরিচালন কার্যক্রমে নগদ সর্বরাহ। তাহলে আমরা একটি শিখে নিলাম যে পরিচালন কার্যক্রমে কিভাবে নগদ সরবরাহ বা নগদ হ্রাস এগুলা বের করতে হয় তাহলে দেখো এই অঙ্কটা থেকে আমরা দেখতে পাচ্ছি দেনাদা হ্রাস পেয়েছে সম্পত্তি চলতি সম্পত্তি হ্রাস পেলে প্লাস হয় চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে মাইনাস হয় পাওনা দেন হ্রাস পেলে হ্রাস এবং সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এটা প্লাস এবং অবচয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো প্লাস করলে আমাদের তেহাত্তর হাজার নয়শো টাকা প্লাস হয়েছে তার মানে পরিচালন কার্যক্রমে আমাদের নগদ সরবরাহ হয়েছে এখন প্রতিষ্ঠান চাইলে এই টাকাটা কোনো স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করতে পারবে এবং প্রতিষ্ঠানে নতুন নতুন বিনিয়োগে এই টাকাটি কাজে লাগাতে পারবে এখন শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাচ্ছি বিনিয়োগ কার্যক্রম তাহলে বিনিয়োগ কার্যক্রমে আমাদের দেখতে হবে যে আমাদের কোন স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিক্রয় এগুলো আছে কি না আমি সমন্বয় দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল পঁচানব্বই হাজার টাকা আচ্ছা তোমরাই বলো যন্ত্রপাতি একটি স্থায়ী সম্পত্তি এটা ক্রয় করলে টাকা যায় না আসে টাকা নিশ্চয়ই চলে যায় আর চলে গেলে কি হবে এই মাইনাস তারপরে দেখতে পাচ্ছি সম্পত্তি আট টাকায় বিক্রি করা হয়েছিল তাহলে সম্পত্তি বিক্রি করলে টাকা আসে আরেকটা ছিল যে আমাদের জমি জমা বিষয় জমি জমা বহির মূল্যে বিক্রি করা হয়েছে তাহলে আমি সম্পদের পাশে দেখতে পাচ্ছি যে ত্রিশ হাজার টাকার জমি হ্রাস পেয়েছে এগারো সালে এক লাখ ত্রিশ আর বারো সালে হয়েছে এক লক্ষ তার মানে বহিমূল্য ত্রিশ হাজার হ্রাস পেয়েছে আবার সমন্বয়ে বলা হচ্ছে যে জমি বহিমূল্যে বিক্রি করা হয়েছে তার মানে ত্রিশ হাজার টাকা সম্পত্তি আমরা ত্রিশ হাজার টাকা বিক্রি করেছি তাহলে আমাদের এসছে নগদে কত ত্রিশ হাজার টাকা তাহলে এখানে দুই জায়গায় আমাদের টাকা এসে একটা জায়গায় চলে গিয়েছে তাহলে আমাদের এটা যোগ করে টোটাল ছাপ্পান্ন হাজার নয়শো টাকা আমাদের বিনিয়োগ কার্যক্রমের মাধ্যমে মাইনাস তার মানে বিনিয়োগ কার্যক্রমে নগদ ব্যবহার তার মানে আমরা এই কার্যক্রমে আমরা টাকার বহির্গমনটা বেশি হয়েছে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা চলে আমাদের অর্থায়ন কার্যক্রম অর্থাৎ শেষ ধাপে অর্থায়ন কার্যক্রমে তো আমরা জানি আছে আগের ক্লাসে তোমরা সবাই শিখেছ এই অঙ্কে আছে নগদ লভ্যাংশ ঘোষণা ও পরিশোধ তোমরাই বলো লভ্যাংশ ঘোষণা এবং পরিশোধ করলে টাকা যায় না আসে যায় এবং এটা অর্থায়ন কার্যক্রমের সাথে সম্পর্কিত তাহলে লভ্যাংশ প্রদান চব্বিশ হাজার এটা চব্বিশ হাজার আর আমরা কোথাও দেখতে পাচ্ছি না একটা মজার বিষয় হচ্ছে যে এখানে একটা বিষয় ছিল কিন্তু সেটা আমরা আনতে পাচ্ছি না দেখো পঞ্চাশ হাজার টাকার শেয়ার প্রতিটির দাম এক টাকা যা বন্ডে রূপান্তর করা হয়েছে অথবা কখনো যদি তোমরা দেখো বন্ডকে শেয়ারে রূপান্তর করা হয়েছে তাহলে এই ধরনের হিসাবগুলো আসবে কিনা এই ধরনের লেনদেনগুলো আসবে কিনা আসবে না দেখো যারা বন্ড হোল্ডার তারা তো আমাদের পাওনাদার তা তারা আমাদের টাকা ফেরত চাচ্ছে আমরা কখনো কখনো নগদ টাকা না দিয়ে শেয়ারের মাধ্যমে তার দেনা বা পাওনা আমরা পরিশোধ করতে পারি তাহলে যদি এরকম হয় বন্ড পরিশোধ হয় কিসের মাধ্যমে শেয়ারের মাধ্যমে তাদের জাবেদাটা কি হয় বন্ড মানে দায় কমে যায় বন্ড হিসাব ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট আবার যদি এমন হয় শেয়ারকে বন্ডে রূপান্তর করা হয় সেখানেও কিন্তু আবার কি হয়ে যাচ্ছে তার মানে একটি দায় বাড়ছে আর একটি দায় কমছে তাহলে এখানে নগদ টাকার কোনো লেশমাত্র নাই তার মানে এই এন্ট্রিগুলো আসবে না তাহলে এখানে আর কিছুই নেই পরিচালন কার্যক্রমে পরিচালন কার্যক্রম নয় এটা হবে অর্থায়ন কার্যক্রম তাহলে অর্থায়ন কার্যক্রমে শুধু লভ্যাংশ প্রদান তাহলে লভ্যাংশ প্রদান এখানে মাইনাস কার্যক্রমে পরিচালন আমাদের এখানে পরিচালন হবে না হবে হচ্ছে অর্থায়ন কার্যক্রমে নগদ ব্যবহার চব্বিশ হাজার তাহলে শিক্ষার্থীবৃন্দ আর একটু দেখে নাও যে এখানে আমাদের পরিচালন কার্যক্রমে ক্লাস বিনিয়োগ কার্যক্রমে মাইনাস এবং অর্থায়ন কার্যক্রমে আমাদের মাইনাস এসছে তাহলে এই তিনটা যোগ তেহাত্তর হাজার নশো ছাপ্পান্ন হাজার নশো এবং চব্বিশ হাজার এই চব্বিশ হাজার এই তিনটাকে যোগ করলে আমাদের সারা বছরে নগদ টাকা বৃদ্ধি পায়নি উল্টা আমাদের মাইনাস হয়েছে কত মাইনাস হয়েছে সাত হাজার টাকা নিট নগদ হ্রাস আর কিন্তু বছরের শুরুতে আমাদের হাতে ছিল কত আমরা সেটা একটু দেখে নেই যে বছরের শুরুতে আমাদের হাতে ছিল হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কত হাতে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের হাতে ছিল তাহলে সারা বছর হ্রাস পেয়েছে সাত আর আমাদের হাতে ছিল পঁয়তাল্লিশ তাহলে আমাদের শেষে কত আছে আটত্রিশ এবং তোমাদের অঙ্ক যেটি দেওয়া আছে স্ক্রিনে তোমরা দেখে নাও সমাপনী হাতে নেব আটত্রিশ তার মানে আমাদের মিলে গেছে তাহলে অঙ্কটি সঠিক তাহলে এভাবে একটি নগদ প্রবাহ বিবরণী আমরা করতে পারি তাহলে প্রথম ক্লাসে তোমরা বিশ্লেষণ বা কিভাবে করতে হয় নিয়মগুলো শিখেছ এবং ওই নিয়মের প্রয়োগটা আমরা একটি অঙ্কের মাধ্যমে শিখে নিলাম শিক্ষা তোমাদের ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে ক্লাসটি তোমরা দেখেছ